এই ছেলেটা একটা জায়গাতে একেবারে আলাদা, রিফ্লেক্স আর ব্যাট স্পিড। বাংলাদেশের ক্রিকেটে এত জোরে ব্যাট চালাতে কাউকে দেখা যায়নি। শামীম পাটোয়ারি বিশেষ এই দক্ষতায় তাকে বেশি দিন অপেক্ষাও করতে হয়নি। সফলতার পথটা জাতীয় দলে এসে ঠেকেছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে ডাক পেয়েছে। ব্যাটিংটা করেন 6 নম্বরে, যেন ঠাসা বারুদ। পাওয়ার হিটিংয়ে তার সামনে ছাড় পান না কেউ। তার সবচেয়ে পজিটিভ ব্যাপার, চাপ তাকে চাপে ফেলতে পারে না। দ্রুত উইকেট হারিয়ে দল ভুগতে থাকলেও নির্ভার ব্যাট করে বিপদ কাটিয়ে দিতে পারেন অনায়াসে। অতীতেও যেমনটা দিয়েছেন বঙ্গবন্ধু টি-20 কাপে, সাকিবের মতো বিশ্বসেরা বোলারকেও তুলুধুনা করে ছেড়েছেন চলমান প্রিমিয়ার লিগে। ব্যাটিংটাই নয়, নজর কাড়ে তার বোলিংটাও। অফ ব্রেকে টানা বল করার দক্ষতা আছে ছোট গড়নের শক্তিমান এই ক্রিকেটারের। শামীম বোধহয় কমপ্লিট একটা প্যাকেজ, ব্যাটিং বোলিং এর সাথে ফিল্ডিংটাও বিশ্বমানের। তিন ডিপার্টমেন্টেই যার এমন কারুকার্য, সে তো হবেই বড়দের আশীর্বাদ তুষ্ট। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তিনি, যে অভিজ্ঞতা নেই সাকিব তামিম থেকে শুরু করে বাংলার কোনো ক্রিকেটারের। বিশ্বজয়ী শামীম আসরটা সেভাবে রাঙাতে পারেনি ইঞ্জুরিতে, তবে ফিরে এসে সেমিফাইনাল থেকে খেল দেখিয়েছেন। বাংলার মানুষ ওকে হয়তো সেখান থেকেই চিনেন। জাতীয় দলের দীর্ঘদিনের এক সমস্যা, নেই ভালো কোনো ফিনিশার কিংবা হার্ড হিটার। শামীম সেখানে নিজেকে সোনা পুড়িয়ে খাঁটি করার মতোই তৈরি করেছেন। পুটহাট নয়, বিকেএসপিতে লেখাপড়া করে বয়সভিত্তিক ক্রিকেট খেলে আজ জাতীয় দলে। তার উপর তো আস্থা রাখাই যায়। শামীমও হয়তো আছেন একটা সুযোগের অপেক্ষায়।